শিক্ষার্থীরা, আমি অসীম কুমার বিশ্বাস, ফরিদপুর জিলা স্কুল ফরিদপুর। আমি এখন এসএসসি পরীক্ষার্থীদের রসায়ন বিষয়ের উপর পাঠদান করব। শিক্ষার্থীরা, করোনা মহামারীর এই সময়ে তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। বিনা কারণে বাইরে ঘোরাফেরা করবে না, বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবে, বাড়িতে ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধুয়ে ফেলবে। শিক্ষার্থীরা, আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আমাদের সহকর্মী আবদুল্লাহ স্যার গতকাল ইন্তেকাল করেছেন। আমি তার আত্মার শান্তি কামনা করছি। তোমরা সবাই দোয়া ও আশীর্বাদ করবে যাতে তিনি বেহেশতে গমন করেন, তার আত্মা শান্তি পায়। তোমরা পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে সেই দোয়া করবে। শিক্ষার্থীরা, আমরা এখন মূল পাঠে ফিরে যাচ্ছি। আমরা আজ পর্যায় সারণী সম্পর্কে তোমাদের পাঠদান করব, যেটা আমাদের পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায়ে আছে। তোমরা পাঠ্য বইয়ের 59 পৃষ্ঠা লক্ষ্য করবে, এখানে বেশ কিছু তথ্য দেওয়া আছে যে 2016 সাল পর্যন্ত পৃথিবীতে 118টি মৌল আবিষ্কৃত হয়েছে। রসায়ন অধ্যয়ন ও গবেষণার জন্য সব কয়টি মৌলের ভৌত রাসায়নিক ধর্ম সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। সেই সঙ্গে আরও উল্লেখ করা প্রয়োজন যে এই পর্যায় সারণী অর্থাৎ মৌলিক পদার্থের যে ধর্ম, এটা শুধু রসায়ন বিজ্ঞান নয়, বিজ্ঞানের যে কোনো শাখায় এর প্রয়োজনীয়তা অপরিসীম। ইলেকট্রনিক্স, আধুনিক পদার্থবিজ্ঞান, নিউক্লিয়ার বিজ্ঞান, প্রাণ রসায়ন, ফার্মেসি প্রভৃতি বিষয়ে এই পর্যায় সারণীর গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীরা, পর্যায় সারণী শুধু একটা ছক নয়, এর গুরুত্ব বলে শেষ করা যায় না। এটা বিভিন্ন বিজ্ঞানীর অনেক দিনের পরিশ্রমের ফসল। কোনো বিজ্ঞানীর একদিনের পরিশ্রমের ফলে আজকের এই আধুনিক পর্যায় সারণী তৈরি হয়নি। পর্যায় সারণীকে ইংরেজিতে আমরা বলি পিরিয়ডিক টেবিল অফ দ্য এলিমেন্ট, মৌলসমূহের পর্যায় সারণী। তো শিক্ষার্থীরা, আমাদের পাঠ্য বইয়ে 118টি মৌল নিয়েই পর্যায় সারণী তৈরি করা আছে, যেটা আধুনিক পর্যায় সারণী নামে পরিচিত। আমরা পাঠ্য বইয়ের 100টি পৃষ্ঠার 4-1 অনুচ্ছেদে পর্যায় সারণীর পটভূমি সম্পর্কে আলোচনা করব। শিক্ষার্থীরা, প্রাচীনকাল থেকেই মানুষ বিক্ষিপ্তভাবে পদার্থের ধর্ম এবং তাদের সম্পর্কে জ্ঞান লাভের প্রচেষ্টা চালিয়ে আসছিল। এই সব যে প্রচেষ্টা এবং তাদের যে পরিশ্রম, এ সব কিছুর একটা সম্মিলিত রূপ হচ্ছে পর্যায় সারণী। আমি পূর্বেই বলেছি, পর্যায় সারণী কোনো বিজ্ঞানীর একদিনের পরিশ্রমের ফলে তৈরি হয়নি, অনেক বিজ্ঞানীর অনেক দিনের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের এই আধুনিক পর্যায় সারণী তথা মডার্ন পিরিয়ডিক টেবিল অফ দ্য এলিমেন্ট। শিক্ষার্থীরা, আমরা কয়েকজন বিজ্ঞানীর এই প্রচেষ্টার ফসল যে আজকের এই পর্যায় সারণী বিভিন্ন বিজ্ঞানীদের, তার মধ্যে কয়েকজন বিজ্ঞানীর কিছু প্রচেষ্টার কথা আমরা এখন উল্লেখ করব। যেমন ল্যাভোইসিয়ে 1789 সালে এই মৌলের ধর্ম সম্পর্কে উনি তার গবেষণা করেন এবং কয়েকটা মৌল নিয়ে উনি মৌলসমূহকে দুই ভাগে ভাগ করেন। তাদের মধ্যে যে মৌলগুলো ছিল সেগুলো হচ্ছে, উল্লেখযোগ্য যে মৌলগুলো ছিল সেগুলো হচ্ছে মার্কারি, ফসফরাস, জিঙ্ক, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং সালফার। এই কটা মৌলের নাম আমাদের পাঠ্য বইয়ে 100টি পৃষ্ঠায় 4-1 অনুচ্ছেদে উল্লেখ আছে। উনি
এই মৌলগুলোকে ধাতু ও অধাতু এই দুই ভাগে ভাগ করেন শিক্ষার্থীরা। এরপর 1829 সালে বিজ্ঞানী ডোবে রাইনার লক্ষ্য করেন যে তিনটি করে মৌলিক পদার্থকে যদি তাদের পারমাণবিক ভরের ক্রম অনুসারে সাজানো যায় তবে প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের গড় অর্থাৎ তাদের যোগফলের অর্ধেক দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান বা কাছাকাছি। এই মৌল তিনটিকে বলা হয় ডোবে রাইনারের ত্রয়ী, আর এই সূত্রকে বলা হয় ডোবে রাইনারের ত্রয়ী সূত্র। শিক্ষার্থীরা, প্রথম ত্রয়ী হিসেবে বিজ্ঞানী ডোবে রাইনার ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিনের নাম উল্লেখ করেন। এছাড়াও লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম তিনটি মৌলকেও ত্রয়ী হিসেবে বিবেচনা করা হয়, যেখানে ত্রয়ী সূত্র প্রযোজ্য হয়। শিক্ষার্থীরা, আমরা এখন ত্রয়ী সূত্র উদাহরণের সাহায্যে লক্ষ্য করব, যেটা বিজ্ঞানী ডোবে রাইনার প্রথম ত্রয়ী হিসেবে উল্লেখ করেছিলেন, এটা হচ্ছে ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। ক্লোরিন এর পারমাণবিক ভর হচ্ছে 35.5, ব্রোমিনের পারমাণবিক ভর 80, আয়োডিনের পারমাণবিক ভর 127। শিক্ষার্থীরা, আমরা প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের যদি অর্ধেক নির্ণয় করি তাহলে বিষয়টা কী দাঁড়ায়, যে ক্লোরিন ও ব্রোমিন এর পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক সমান, ক্লোরিন হচ্ছে 35.5, প্লাস 127 ভাগ 2 সমান, এই দুটা যোগ করে দুই দিয়ে ভাগ করলে আসবে 81.25, যা ব্রোমিনের পারমাণবিক ভরের প্রায় কাছাকাছি, যা ব্রোমিন এর পারমাণবিক ভর আশি এর কাছাকাছি। বিজ্ঞানী ডোবে রাইনার প্রথম ত্রয়ী হিসেবে এই তিনটি মৌলের নাম উল্লেখ করেন। শিক্ষার্থীরা, আমরা অপর একটি উদাহরণ হিসেবে দেখাইতে পারি লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম। লিথিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 7, আমরা যদি ক্রম অনুসারে সাজাই লিথিয়াম 7, তার চেয়ে বড় হচ্ছে সোডিয়াম এখানে 23, পটাশিয়াম 39। লিথিয়াম এবং সোডিয়ামের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক যদি আমরা লিখি তাহলে আমরা পাচ্ছি 7 যোগ 23 ভাগ 2 সমান এই দুটা, সরি, 7 যোগ 39 বাই 2 সমান এই দুটা যোগ করলে 46 বাই 2 অর্থাৎ 23 আসবে, যা সোডিয়ামের পারমাণবিক ভরের সমান। অর্থাৎ তিনটি মৌলকে আমরা পারমাণবিক ভরে ক্রমানুসারে সাজিয়ে দেখলাম, প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান বা এখানে প্রায় কাছাকাছি হয়েছে, যা ডোবে রাইনারের ত্রয়ী সূত্রকে সমর্থন করে। শিক্ষার্থীরা, এভাবে বিজ্ঞানী ডোবে রাইনার মৌলের ধর্মাবলী ব্যাখ্যা করার চেষ্টা করেন এবং উনি যে ত্রয়ী সূত্র দিলেন সেখানে বললেন যে এভাবে প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক
দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান বা কাছাকাছি এবং মৌল তিনটির ধর্ম একই রকম। তো শিক্ষার্থীরা লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এদের ধর্ম প্রায় একই রকম, ক্লোরিন ব্রোমিন আয়োডিন এদের ধর্ম প্রায় একই রকম। এরপর 1864 সালে বিজ্ঞানী নিউল্যান্ড অষ্টক সূত্র নামে একটি সূত্র প্রদান করেন, যেখানে উনি মৌলসমূহকে পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজান এবং দেখতে পান যে পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজালে প্রতি অষ্টম মৌলের ধর্মে আবার পূর্বের ধর্মের পুনরাবৃত্তি ঘটে। এটা নিউল্যান্ডের অষ্টক তত্ত্ব নামে পরিচিত। তো শিক্ষার্থীরা, এভাবে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন সময় মৌলের ধর্মাবলী পর্যালোচনার জন্য, তাদের ধর্মাবলী ব্যাখ্যার জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছিলেন। শিক্ষার্থীরা, 1869 সালে রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিভ পর্যায় সূত্র প্রদান করেন, যেটা মেন্ডেলিভের পর্যায় সূত্র নামে পরিচিত। তিনি মৌলসমূহকে তাদের পারমাণবিক ভরের ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজান। অর্থাৎ তার সূত্রটি এরকম যে মৌলসমূহকে যদি তাদের ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সাজানো যায়, তবে তাদের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হয়। অর্থাৎ বিজ্ঞানী মেন্ডেলিভ মৌলসমূহকে তাদের পারমাণবিক ভর অনুযায়ী সাজিয়ে দেখেন যে নির্দিষ্ট সময় পরপর আবার ধর্মের পুনরাবৃত্তি ঘটে। যে সকল মৌলের ধর্ম একই রকম, তিনি তাদেরকে একটা নির্দিষ্ট শ্রেণীতে বা গ্রুপে সাজান। এদেরকে গ্রুপ বা শ্রেণী বলে, যেটা আমরা পরে দেখব পর্ব পর্যায় সারণী বৈশিষ্ট্য পড়ার সময়। শিক্ষার্থীরা, বিজ্ঞানী মেন্ডেলিভ যখন পর্যায় সারণী তৈরি করেন, তখন তিনি 63টি মৌলকে 12টি অনুভূমিক সারিতে এবং 8টি খাড়া কলামে উনি বিন্যস্ত করেন এবং এদের উনি দেখতে পান যে নির্দিষ্ট সময় পরপর আবার ধর্মের পুনরাবৃত্তি ঘটে। তো মেন্ডেলিভের প্রদত্ত এই শকটি মেন্ডেলিভের পর্যায় সারণী নামে পরিচিত। মেন্ডেলিভ 63টি মৌল নিয়ে পর্যায় সারণী তৈরি করলেও তিনি কিছু কিছু ঘর ফাঁকা রেখে যান। তখন বিজ্ঞান চর্চার ক্ষেত্রে দেখা যায় যে বিজ্ঞানীরা ওই ফাঁকা ঘরগুলোর মৌল অন্বেষণের জন্য বা আবিষ্কারের জন্য প্রচেষ্টা চালিয়ে যান এবং সেখানে দেখতে পান যে আসলে অন্য কোনো মৌল আছে, এটা তারা চিন্তা করেন এবং নতুন মৌলের আবিষ্কার হয়। অর্থাৎ মেন্ডেলিভের পর্যায় সারণীর বড় একটা সাফল্য হচ্ছে নতুন মৌলের আবিষ্কার সম্পর্কে উনি ভবিষ্যৎবাণী করে গেছেন। তো শিক্ষার্থীরা, মেন্ডেলিভের পর্যায় সারণী পরে বিভিন্নভাবে আবার পরিবর্তিত হয়ে আধুনিক অবস্থায় রূপান্তরিত হয়েছে। তো মেন্ডেলিভ পর্যায় সূত্র যে প্রদান করলেন, ওই পর্যায় সূত্র অনুসারে মৌলসমূহের ধর্ম পর্যালোচনা করতে গিয়ে দেখা যায় যে মেন্ডেলিভ একটা কাজ করে গেছেন যে একই ধরনের ধর্ম বিশিষ্ট মৌলকে একই গ্রুপে স্থান দিয়েছেন। সেক্ষেত্রে উনি যে পর্যায় সূত্র প্রদান করলেন যে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী মৌলসমূহকে সাজাতে হবে, কিন্তু এই নিয়ম অনুযায়ী সাজাতে গিয়ে দেখা গেল যে কয়েকটা ক্ষেত্রে ব্যতিক্রম লক্ষ্য করা গেল। যেমন আমরা উদাহরণ হিসেবে যদি দেখাই, উদাহরণ হিসেবে আমরা দেখাইতে পারি পটাশিয়াম আর আর্গন আমরা আগে লিখলাম, পটাশিয়াম পরে লিখলাম। আর্গনের পারমাণবিক ভর 40, পটাশিয়ামের পারমাণবিক ভর 39। আর একটা আছে এভাবে, আর একটা জায়গায় এরকম ব্যতিক্রম আছে। মেন্ডেলিভ যখন আবিষ্কার করেছিলেন তখন এটা ধরা পড়েছিল সমালোচকদের কাছে। সেটা হচ্ছে টেলুরিয়াম আয়োডিন, টেলুরিয়ামের পারমাণবিক ভর 127.6, এটা পূর্ণ সংখ্যায়
আমাদের প্রতিরোধ আছে 128 আর 127। মেন্ডেলিফ যে পর্যায় সূত্র প্রদান করেছেন সেখানে বলা আছে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী মৌলসমূহকে সাজাতে হবে, কিন্তু আর্গনের পারমাণবিক ভর বেশি হওয়া সত্ত্বেও আর্গনকে পটাশিয়ামের পূর্বে স্থান দেওয়া হয়েছে, অর্থাৎ পটাশিয়ামের আগে আর্গনের স্থান দেওয়া আছে। আমরা যদি পর্যায় সারণী লক্ষ্য করি তাহলে দেখতে পাব আর্গন আধুনিক যে পর্যায় সারণী আছে আমাদের 63 পৃষ্ঠায়, তোমরা লক্ষ্য করো যে আর্গনের অবস্থান পর্যায় 3-এ এবং পটাশিয়ামের অবস্থান পর্যায় 4-এ। তো শিক্ষার্থীরা, পর্যায় 3-এর শেষের মৌল হচ্ছে আর্গন আর পর্যায় 4-এর প্রথম মৌল হচ্ছে পটাশিয়াম, তাহলে পটাশিয়ামের আগে আর্গনকে স্থান দেওয়া হলো, যদিও উনি পর্যায় সূত্রে বলে গেছেন ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী মৌলসমূহকে সাজাতে হবে, কিন্তু এখানে সেটা বিস্তৃত হয়ে গেল। শিক্ষার্থীরা, একইভাবে টেলুরিয়াম এবং আয়োডিন যদি আমরা লক্ষ্য করি, যে পর্যায় সারণীতে যদি আমরা দেখি টেলুরিয়াম, তোমরা লক্ষ্য করো পর্যায় 5-এর গ্রুপ 16 এবং 17-তে এদের অবস্থান, টেলুরিয়াম গ্রুপ 16 এবং আয়োডিন গ্রুপ 17। এখানে টেলুরিয়ামের পারমাণবিক ভর 128 আর আয়োডিনের 127, তো সেই হিসাবে টেলুরিয়াম পরে যাওয়ার কথা এবং আয়োডিন আগে যাওয়ার কথা, কিন্তু এখানে এটা ব্যতিক্রম লক্ষ্য করা যায় এবং মেন্ডেলিফের পর্যায় সূত্র থেকে এখানে বিচ্যুতি হয়েছে। তো শিক্ষার্থীরা, মেন্ডেলিফ যেটা বললেন, মেন্ডেলিফের ওনার নীতিতে উনি অটল থাকলেন এবং তিনি যে পারমাণবিক ভর অনুযায়ী মৌলসমূহকে যে সাজিয়েছেন সেভাবেই উনি তার সিদ্ধান্তে অটল থাকলেন, যে পারমাণবিক ভর অনুযায়ী, ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সাজিয়েছেন, পাশাপাশি তিনি একই ধরনের ধর্ম বিশিষ্ট মৌলকে একই গ্রুপে স্থান দিয়েছেন। যেহেতু মূল উদ্দেশ্য একই ধরনের ধর্ম বিশিষ্ট মৌলকে একই গ্রুপে স্থান দিতে হবে যাতে মৌলসমূহের ধর্ম অধ্যয়ন করা সহজ হয়, সেজন্য ওইটুকু বিচ্যুতি তিনি রেখেই তার পর্যায় সারণী তিনি তৈরি করলেন, কিন্তু তার পর্যায় সূত্র কিছুটা হলেও এখানে ত্রুটি থেকে গেল, যা মেন্ডেলিফের পর্যায় সারণীর একটি ত্রুটি। শিক্ষার্থীরা, পরবর্তীতে 1913 সালে বিজ্ঞানী হেনরি মোসলে কর্তৃক পারমাণবিক সংখ্যা আবিষ্কৃত হয়, তখন দেখা গেল যে পর্যায় সারণীতে যদি পারমাণবিক ভরের জায়গায় পারমাণবিক সংখ্যা বসিয়ে মৌলসমূহকে সাজানো যায় তাহলে তারা ক্রমানুসারে মিলে যায়। যেমন আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 18 আর পটাশিয়ামের 19, টেলুরিয়ামের 52, আয়োডিনের 53, তাহলেই এক্ষেত্রে আর কোনো সমস্যা থাকে না। অর্থাৎ পারমাণবিক ভরের ক্ষেত্রে যে বিচ্যুতিটা হয়েছিল পারমাণবিক সংখ্যা আবিষ্কারের ফলে সেই বিচ্যুতি আর থাকে না, ফলে পর্যায় সূত্র সংশোধন করা হয়, অর্থাৎ মেন্ডেলিফের পর্যায় সূত্র সংশোধন করা হয়। সংশোধিত পর্যায় সূত্রটি হল মৌলসমূহকে তাদের ক্রমবর্ধমান পারমাণবিক সংখ্যা অনুসারে যদি পর্যায় সাজানো যায় তবে তাদের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হয়। পর্যায়ক্রমে আবর্তিত হয় মানে নির্দিষ্ট সময় পরপর পূর্বের ধর্মের পুনরাবৃত্তি ঘটে, অর্থাৎ এই কথাটার অর্থ হচ্ছে একই ধরনের ধর্ম বিশিষ্ট মৌলকে আমরা একই গ্রুপে সাজিয়েছি, যেটা মেন্ডেলিফ সাজিয়েছেন, তার পরবর্তীতে আবার যে আধুনিক পর্যায় সারণী হয়েছে সেখানে গ্রুপগুলো বিভিন্নভাবে বিন্যস্ত করা হয়েছে, যে নামকরণ বিভিন্ন সময় চেঞ্জ হয়েছে, এখন আধুনিক যে পর্যায় সারণী তার যে বৈশিষ্ট্য সেটাতে আমরা এই গ্রুপ এবং পর্যায় সম্পর্কে তোমাদের বিস্তারিত জানাবো। তো শিক্ষার্থীরা, মেন্ডেলিফের পর্যায় সূত্রে যে ত্রুটি ছিল, অর্থাৎ তখন পারমাণবিক সংখ্যা আবিষ্কার হয়েছিল না, এই জন্যই ত্রুটি রয়ে গেছিল। তো আর যাই হোক, পর্যায় সারণীর মূল ভিত্তি পারমাণবিক ভর হতে পারে না, কারণ কিছুটা হলেও সেখানে বিচ্যুতি থেকে যায়। তো আমরা এখন আধুনিক পর্যায় সারণীর যে বৈশিষ্ট্য সেগুলো দেখব। তোমরা যদি পর্যায় সারণী লক্ষ্য করো আমাদের পাঠ্যবইয়ের 62-63 পৃষ্ঠায় একসঙ্গে দেখো, দুই পৃষ্ঠা মিলে পর্যায় সারণী তৈরি করা আছে, যেখানে মোট পর্যায় হচ্ছে 7টা, আধুনিক পর্যায় সারণীতে মোট 7টি পর্যায় এবং 18টি গ্রুপ আছে। অনুভূমিক যে বিন্যাসগুলো সেটা হচ্ছে পর্যায় এবং খাড়া যে বিন্যাস, অর্থাৎ উলম্বভাবে যেগুলো অবস্থান করছে এগুলো হচ্ছে তোমার
ग्रुप बा श्रेणी एरकम 18টি ग्रुप आछे आर पर्याय होच्छे 7টি। तो शिक्षार्थीरा पर्याय एके आछे दुइटा मूल, एकटा होच्छे हाइड्रोजेन और हिलियम। आरेकटा विषय लक्षणीय जे प्रतिटा पर्याय शुरू होच्छे ग्रुप 1 थेके आर शेष होच्छे ग्रुप 18-ते। तो ग्रुप 1 एवं 18-ते मोलर शुरू हलो ग्रुप 18, शेष होच्छे पर्याय शुरू 18, शेष शुरू होच्छे 1 एवं शेष होच्छे 18 अर्थात 18-ते। तो शिक्षार्थीरा पर्याय 1-ए दुइटा मूल, सेजन्य प्रथम मूलटा होच्छे ग्रुप 1-ए एवं शेष मूल होच्छे ग्रुप 18-ते। पर्याय 2 एवं 3-ए आछे 8-टी करे मूल, आमरा देखते पाच्छी ग्रुप 1 आर 2-ते आछे आर ओदिके 13 थेके 18 पर्यन्त, माझे 3 थेके 12 नम्बर ग्रुप पर्यन्त कोनो मूल नाई एखाने। शिक्षार्थीरा ग्रुप 2 आर 3-ए आमरा जानलाम जे 8-टा करे मूल विद्यमान पर्याय 2 एवं 3-ए। ताहले आमी आरेकबार तोमादेर रिव्यू करी, सेटा होलो पर्याय 1-ए 2-टी मूल, पर्याय 2 एवं 3-ए 8-टा करे मूल, पर्याय 4 एवं 5-ए 18-टी करे मूल विद्यमान। अर्थात पर्याय 4 एवं 5-ए प्रतिटी ग्रुपे 1-टा करे मूल विद्यमान आछे। शिक्षार्थीरा पर्याय 6 एवं 7-ए 32-टी करे मूल विद्यमान, जेटा आमादेर पर्याय 6 एवं 7-ए देखो उल्लेख आछे होच्छे तोमार 17-टा मूल, अर्थात 18-टा ग्रुप आछे एखाने। ग्रुप 3-ते देखो पारमाणविक संख्या 57 থেকে 71 পর্যন্ত, ওই মৌলগুলোর নাম নিচে আলাদাভাবে দেওয়া আছে, যেটা ল্যান্থানাইড সারির মৌল নামে পরিচিত বা ল্যান্থানাইড সিরিজ বা ল্যান্থানাইডস বলা হয়। একইভাবে পর্যায় 7-এ দেখো গ্রুপ 3-তে মৌল আছে 89 থেকে 103 পর্যন্ত, এই মৌলগুলো এখানে যে 15টা মৌল, সেই 15টা মৌল পর্যায় শ্রেণীর নিচে আলাদাভাবে স্থান দেওয়া আছে, যেটা অ্যাক্টিনাইড সিরিজের মৌল নামে পরিচিত। তো শিক্ষার্থীরা এটা এই দুইটা গ্রুপ অর্থাৎ এই দুইটা সারি অর্থাৎ ল্যান্থানাইড সারি এবং অ্যাক্টিনাইড সারি, এরা মূল পর্যায় সারণীরই অন্তর্গত, এরা পর্যায় সারণীর বাইরের কোনো মৌল নয়। একই ধরনের ধর্মবিশিষ্ট মৌলকে একই গ্রুপে স্থান দিতে হবে, আর যেহেতু এদের ইলেকট্রন বিন্যাসের বাইরের শক্তি স্তরে বাইরের শক্তি স্তর সংখ্যা একই, তাই তাদের একই পর্যায়ে স্থান দিতে হবে। কিন্তু একই স্থানে অর্থাৎ একটি মাত্র স্থানে 15টি মৌলকে স্থান দেওয়া সম্ভব নয়, তাই তাদের পর্যায় সারণীর নিচে আলাদাভাবে স্থান দেওয়া হয়েছে, যাতে পর্যায় সারণীর সৌন্দর্য বিনষ্ট না হয়। এরা মূল পর্যায় সারণীরই অংশ, অর্থাৎ ল্যান্থানাইড সিরিজের সকল মৌলের অবস্থান হবে পর্যায় সারণীর গ্রুপ 3 এবং পর্যায় 6-এ, অ্যাক্টিনাইড সিরিজের মৌলের অবস্থান হবে গ্রুপ 3 এবং পর্যায় 7-এ। তো শিক্ষার্থীরা আমরা পর্যায় সারণীর বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম, তোমরা পাঠ্যবইয়ের 4-এর 2 অনুচ্ছেদে এই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানবে, আর তোমাদের বাড়ির কাজ থাকবে পর্যায় সারণীর বৈশিষ্ট্য। তাছাড়া আমরা গতবার যে তোমাদের এর পূর্বে দেখিয়েছি বিভিন্ন সময়ে, সেটাই পর্যায় সারণীর যে বিভিন্ন গ্রুপ, বিশেষ করে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 17, গ্রুপ 18, এই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস জানতে হবে আমাদের, যা আমি পরবর্তী ক্লাসে দেখাবো, এবং অন্যান্য আরও কিছু মৌলের ইলেকট্রন বিন্যাস আমাদের জানতে হবে। যদিও গ্রুপ পর্যায় সারণীর জ্ঞান যদি আমাদের থাকে, তাহলে আমরা অন্য যে কোনো গ্রুপের মৌলের ইলেকট্রন বিন্যাস এবং যে কোনো পর্যায়ের মৌলের ইলেকট্রন বিন্যাসও আমরা কি জানতে পারবো বা নির্ণয় করতে পারবো, পাশাপাশি পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করতে পারবো। তো শিক্ষার্থীরা আজ এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে।